প্রিয় দর্শক, কেমন আছো সবাই? সিনে স্টারিলে আবারও সবাইকে স্বাগত। আমি আজকে এক্সপ্লেন করব 2024-এ সদ্য রিলিজ হওয়া অদ্ভুত একটি মার্ডার মিস্ট্রি ওয়েব সিরিজ সানফ্লাওয়ার সিজন 2 নিয়ে। সিজন 2টার রহস্যটা বোঝার জন্য সিজন 1টা দেখা খুবই দরকার, তাই যদি সিজন 1টা না দেখে থাকেন তাহলে ডান দিকের আই বাটনে ক্লিক করে চট করে একবার দেখে নিন। সিজন 2-এর স্টোরিটা শুরু করার আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন, যাতে যখনই এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হবে সবার প্রথম যাতে আপনি দেখতে পান। আর সিরিজটির মিস্ট্রিটি সম্পূর্ণ উপভোগ করার জন্য ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন সিজন 2 স্টোরিটা শুরু করা যাক। সিজন 1-এ আমরা দেখি যে কীভাবে মিস্টার আহুজা রাজ কাপুরকে খুন করার প্ল্যান বানায়, কিন্তু পরে খুনের পুরো সন্দেহটা সোনুর উপর চলে যায়। তাই পুলিশ সোনুকে খুঁজতে যায় কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এবার সিজন 2-তে তার পরের স্টোরিটা আমরা জানতে পারি। কম্পাউন্ডাররা মর্গ থেকে রাজের বডি নিতে আসে আর বডি থেকে তারা প্রচণ্ড অবাক হয়ে যায়। তারা দেখে যে রাজের বডি থেকে একটা চোখ মিসিং। তারা ভাবে যে মর্গ থেকে একটা চোখকে নিয়ে গেল। তাম্বে ডিজিকে বলে যে রাজের বডি নিতে কেউ আসেনি কিন্তু একটা চোখ নিয়ে গেছে, এমনটা কে করতে পারে? তারপর ডিজি মনে পড়ে যে রাজের বডি যে হসপিটালে ছিল সেই হসপিটালে সোনুও ছিল। তাই ডিজি তাম্বেকে বলে যে কোনোভাবে সোনুকে ধরে নিয়ে আসো। আমরা এখানে জানতে পারি যে তারা সোনুর ওয়ান্টেড পোস্টারও লাগিয়েছে। ডিজি তাম্বেকে বলে যে ওই ডাবে কী কী ছিল সেটার রিপোর্ট তার তাড়াতাড়ি চাই। তাতে তাম্বে বলে যে সেটা খুব তাড়াতাড়ি মেসেজের দ্বারা পেয়ে যাবে। তারপর আমরা জানতে পারি যে আজ তাম্বের বার্থডে। এরপর আমরা দিলীপ আইয়ারের বাড়িতে একটা লেডিকে বসে থাকতে দেখি। সে দিলীপকে ধমকিয়ে বলে যে তার সোসাইটিতে 4টে ফ্ল্যাট খালি পড়ে আছে আর তুমি যেই ফ্ল্যাটে ভাড়া নিতে আসে তাকে তুমি ইন্টারভিউতেই ভাগিয়ে দাও, তোমার জন্যে তার ভাড়াটে জাস্টিনাও চলে গেছে। দিলীপ বলে যে জাস্টিনার ক্যারেক্টার ভালো ছিল না। এতে ওই লেডি দিলীপকে অপমান করে আর তাকে তার কাছে ডাকে আর বলে যে ক্যারেক্টার তো তোমারও ভালো না, তোমার চোখে লালসা ভরা আছে। সে বলে যে এবার যদি কোনো ভাড়াটে চলে যায় তাহলে সে তার খারাপ অবস্থা করে দেবে। এরপর আমরা মিস্টার আহুজাকে দেখি, যেখানে তার ওয়াইফ রাধা তার বডি ওয়াক্সিং করাচ্ছিল আর সে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু ওয়াইফের ভয়ে সে ওয়াক্সিং বন্ধ করছিল না। কারণ আগের সিজনে তার ওয়াইফ তাকে বলেছিল যে সে জানে রাজকে সেই খুন করেছে। তখন রাধার কাছে কারোর ফোন আসে আর সে ফোনে বলে যে সে পুলিশকে সব বলে দেবে। এতে আহুজার অবস্থা খারাপ হয়ে যায়। এরপর আমরা সোসাইটিতে নতুন ফেস দেখি, যার নাম রোজি, আর সে রাজ কাপুরের ফ্ল্যাটে থাকতে এসেছিল। সেখানে সে নিচে ওয়াচম্যানকে দেখে তাকেই লাইন মারতে শুরু করে আর সেটা দেখে ওয়াচম্যানও খুশি হয়ে যায় আর রোজিকে বেশি প্রশ্ন করে না। তারপর সেখানে আমরা সোনুকে দেখি, যে এতদিন কিডন্যাপ ছিল। সে পুরো কাদামাখা অবস্থায় ছিল আর সেই অবস্থায় সে রোজির সাথে কথা বলতে শুরু করে দেয়। ওয়াচম্যান সোনুকে দেখেই পুলিশ ডাকতে যায় কিন্তু সেখানে সে কোনো কনস্টেবলকে পায় না। সোনু তখন রোজির জিনিসপত্র ধরতে হেল্প করে আর দুজনের লিফটের জন্য ওয়েট করে। ওয়াচম্যান তখন দিলীপ আইয়ারকে ফোন করে বলে যে সোনু এসে গেছে। আইয়ার তাকে পুলিশকে ফোন করতে বলে। রোজি সোনুকে জিজ্ঞাসা করে যে পুলিশ তাকে খুঁজছে কেন। সে বলে যে তার ফ্রেন্ড সার্কেল অনেক বড় আর পুলিশদের সাথে তার ওঠা বসা। সোনু লিফটে গান গাইতে শুরু করে আর তার গান শুনে রোজিও তার গানে ডান্স করতে শুরু করে দেয়। এখানে আমরা বুঝি যে রোজিও কোনো না কোনোভাবে সোনুর মতোই সেম ক্যারেক্টারের। তারপর সোনু নিজের ফ্ল্যাটে চলে যায় আর রোজি রাজের ফ্ল্যাটে চলে যায়। সোনু ফ্ল্যাটে এসে দেখে যে তার ফ্ল্যাটে পুলিশ সার্চ করেছিল, তাই তার ফ্ল্যাটটা পুরো নোংরা। আর সেখানে সে একটা বক্স পায়, সেখানে জাস্টিনা যাবার সময় তার প্যান্ট ফোন সব কিছু দিয়ে গেছে, যেটা সে তার ফ্ল্যাটেই ভুলে গেছিল। সেখানে সোনু একটা ভয়েস রেকর্ডার পায় যেখানে জাস্টিনা বলে যে আমি ফ্ল্যাট ছেড়ে যাচ্ছি সেটা শুধুমাত্র ওই দিলীপ আইয়ারের জন্যে, কারণ সে আমার এগেনস্টে বাজে বাজে কথা বলেছিল। তুমিও ওর থেকে বেঁচে থেকো, দিলীপ সোসাইটির সব থেকে বদমাশ লোক। এরপর দিলীপ সানফ্লাওয়ারের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেয় যে সোনু এসে গেছে। এটা দেখে আহুজা খুব খুশি হয়ে যায়। সে ভাবে যে এবার পুলিশ সোনুকে ধরবে আর আমি বেঁচে যাব। এবার তাম্বে ডিজিকে এসে বলে যে সোনু এসে গেছে। এরপর আমরা সোনুকে দেখি যে বেড থেকে একটা ছোট বক্স বার করে, সেখানে আমরা দেখি কিছু টাকা আছে, তার এক্স গার্লফ্রেন্ড জুহির কিছু জিনিস আছে আর মেন্টাল অ্যাসাইলাম থেকে পালানো একটা নিউজের আর্টিকেলের পেজ আছে আর আছে একটা পাসপোর্ট। সেখানে আমরা জানতে পারি যে সোনুর আসল নাম শাশ্বত লাম্বা আর সে হয়তো সত্যি একটা মেন্টাল, যে আগ্রার মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছে। নিজের জিনিসগুলো দেখার পর সোনু সেগুলোকে লুকিয়ে দেয় আর স্নান করতে চলে যায়। তারপর আমরা রোজিকে দেখি যে রাজের ফ্ল্যাটে গিয়ে খুব খুশি হয়ে যায় আর মনে হয় যে সে লটারি পেয়ে গেছে। আবার টয়লেটে গিয়ে সে খুব কাঁদতে শুরু করে, আবার পরক্ষণে সে হাসতে থাকে।
এটা দেখে মনে হয় যে রোজি সোনুর মতোই সাইকো। এরপর পুলিশের টিম সোনুকে ধরতে সোসাইটিতে আসে। সেটা দেখে সব থেকে বেশি আহুজা খুশি হয়ে যায়। সোনুকে ধরতে পুলিশ ওপরে আসলে সোনু তাম্বেকে ফোন করে আর তাকে বার্থডে উইশ করে। এরপর পুলিশ সোনুকে বাইরে আসতে বলে আর সোনুর টাওয়েল পরা অবস্থাতেই তাকে ধরে নিয়ে চলে যায়। এরপর মিস্টার আহুজার ওয়াইফ রাধার কিছু মনে পড়ে আর সে সেটা পুলিশকে বলার জন্য এগিয়ে যায়। আহুজা তার ওয়াইফকে পুলিশের পেছনে যেতে দেখে খুব ভয় পেয়ে যায় আর ভাবে যে সে তার ব্যাপারে পুলিশকে সব কিছু বলে দেবে না, তো সেটা ভেবে সে তার ওয়াইফকে আটকানোর জন্য ম্যাক্সি পরেই নিচে নেমে চলে যায়। কিন্তু তাকে ধরার আগেই আহুজার ওয়াইফ অটো নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। তাই সেও অটো করে পুলিশ স্টেশনে যেতে থাকে যাতে সে তার ওয়াইফকে সত্যি বলতে আটকাতে পারে। পুলিশ সোনুকে থানায় নিয়ে আসে আর এদিকে তাম্বে দেখে যে তার তিনটে গার্লফ্রেন্ড তার জন্য কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তাম্বে তাদেরকে সঙ্গে সঙ্গে ভাগিয়ে দেয়। সেখানে রাধা একজন মহিলাকে নিয়ে আসে আর মিস্টার আহুজা বাইরে থেকে সেটা দেখে খুব ভয় পেয়ে যায় যে এবার পুলিশ তাকে ধরে নেবে। তাই সে ভয় পেয়ে চেঁচিয়ে দেয় আর বলে যে সে খুন করতে চায়নি, তার ওয়াইফ তাকে ভড়কিয়েছে, তাই তার সাথে তার ওয়াইফকেও যেন ধরা হয়। আমি আমার ওয়াইফের কথা শুনেই ডাবে বিষ মিশিয়েছিলাম। এটা শুনে মিস্টার আহুজার ওয়াইফ মিস্টার আহুজাকে প্রথমবার সবার সামনে গালি দেয় আর বলে যে তোমার মতন বোকা আমি কোথাও দেখিনি। আর এখানেই এপিসোড 1টা শেষ হয়ে যায়। এপিসোড 2তে তাম্বে ডক্টরকে ফোনে ডাবের টেস্ট রেজাল্টটা তাড়াতাড়ি দিতে বলেন যাতে তারা জানতে পারে যে আসলে সেই ডাবে আছেটা কি। তাম্বে ডিজিকে বলে যে বেশ ভালো মতো কেস সলভ হচ্ছিল, সব প্রমাণ সোনুর উপর ছিল, মাঝখানে আহুজায় সে খেলাটা নষ্ট করে দিল আর নিজে সব দোষ নিয়ে নিল। এরপর ল্যাবের ডক্টর টেস্ট কমপ্লিট করে এই টেস্ট রেজাল্টটা একজন কনস্টেবলকে দিয়ে পাঠিয়ে দেয়। রাধা ডিজিকে বলে যে তারা জিরা ওয়াটার মিশিয়েছিল। এটা শুনে মিস্টার আহুজা খুব অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, কিন্তু সেও বলে যে হ্যাঁ আমরা ডাবে জিরা ওয়াটার মিশিয়েছিলাম। রাধা বলে যে সে এখানে তার বন্ধুকে নিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট লেখাতে এসেছিল কিন্তু এখানে এসে সে এতে ফেসে গেছে। তখন মিস্টার আহুজা বুঝতে পারে যে সে না বুঝে বাজে কাণ্ড ঘটিয়েছে। তাম্বে তখন সোনুকে জিজ্ঞাসা করে যে তার কাছে ডাবটা কি করে এলো। সোনু বলে যে সেটা সে ফ্ল্যাটের গেটের সামনে থেকে পেয়েছিল, তাই সে ডাবটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর ওই ইঁদুর মারা রেড পয়জনটা সে ভুল করে তার হাত থেকে বাইরে পড়ে গিয়েছিল। তখন তাম্বে বলে যে সে যখন কিছুই করেনি তাহলে এতদিন সে কোথায় ছিল। অনু বলে যে তাকে কিছু সর্দার কিডন্যাপ করে নিয়েছিল আর রাগে তাকে মারতে যাচ্ছিল, তো সেখানে গোল্ডিন চলে আসে আর তার সাহায্যে সে পালাতে পেরেছে আর ফিরে আসতে পেরেছে। এদিকে আমরা রোজিকে দেখতে পাই, সে ফ্ল্যাটে কিছু খুঁজছিল আর সে অনেককে ফোন করে ফ্ল্যাট বেচারও চেষ্টা করে। এবার সে কী খুঁজছিল সেটা আমরা আগে গিয়ে জানতে পারবো। এরপর আমরা অন্য সিনে কামিনীকে দেখি যে একটা বস্তির মধ্যে দিয়ে একটা দোকানে ঢুকে যায়। এদিকে থানায় ডিজি সোনুকে জিজ্ঞাসা করে যে রাজ তোমার গার্লফ্রেন্ডকে তোমার থেকে ছিনিয়ে নিয়েছে, তোমার তো নিশ্চয়ই রাগ হয়েছিল। তখন সোনু বলে যে এজন্যই তো সে সিঙ্গেল আর সে রাজের চোখ খুবলে নিতে চাইছিল কিন্তু সে কন্ট্রোল করে নিজের মাথা ঠান্ডা করে নেয়। তখনই সেখানে পুলিশের হাতে ডাবের টেস্ট রেজাল্টটা আসে আর ডিজি বলে যে ডাবে সত্যি জিরা ওয়াটার ছিল। তখন একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন আহুজা তার ওয়াইফ রাধার থেকে বিষের বোতলটা চাইছিল, তখন রাধা বিষটা সরিয়ে তাতে জিরা ওয়াটার ভরে দেয় কারণ সে খুনকে ভয় পায়। কিন্তু আহুজা ভেবেছিল যে সে সত্যি সত্যি বিষ দিয়ে দিয়েছে। এবার সত্যিটা শুনে আহুজা খুব খুশি হয়ে যায় যে এবার তারা বেঁচে যাবে। পুলিশ সোনুকেও যেতে বলে কারণ একটাই প্রুফ ছিল ডাব, তাতেও বিষ ছিল না। কোনো তাম্বের কাছ থেকে কিছু জামা চায়। তখন তাম্বে বলে যে পেছনে কিছু পুরনো প্যান্ট জামা আছে সেটা পরে নিতে। এদিকে আহুজাও উঠতে যাচ্ছিল তখন পুলিশ তাকে বসিয়ে দেয়। রাধা তখন ডিজিকে বলে যে তার হাজব্যান্ডকে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেসে জেল হবে না, তো এটা শুনে ডিজি আহুজাকে জেলে ঢুকিয়ে দেয়। আর আহুজা ভাবতে থাকে তার ওয়াইফ খুব চালাক, ডিজি রাধাকে ছেড়ে দেয়। বাইরে এসে রাধা ডিজিকে জিজ্ঞাসা করে যে কোনো পদ্ধতি নেই তো আহুজাকে বাইরে বের করা। ডিজি তখন বলে যে আপনি কি চান বাইরে বের করতে, তাহলে আমরা তাকে ছেড়ে দেবো। কিন্তু রাধা বলে যে সেটার কোনো দরকার নেই। রাধা সেখানে দাঁড়িয়ে ডিজির সাথে লাইন মারে আর ডিজি রাধার ফোন নাম্বার নিয়ে নেয়, মানে এখানে দুজনে দুজনকে পছন্দ করতে শুরু করে। তারপর রাধা সেখান থেকে চলে যায় আর ডিজি খুব খুশি হয়ে যায়। এদিকে সোনু পুরনো কাপড় থেকে পুলিশের ইউনিফর্ম পরে নেয় আর অটোতে উঠতে গিয়ে তার ইউনিফর্মটা কিছুটা ছিঁড়ে যায়। অটোওয়ালাকে সে পুলিশের মতো করে বলে যে সে যেন একটা টেলারের কাছে তাকে নিয়ে যায়। অটোওয়ালা তাকে টেলারের কাছে নিয়ে যায় আর টেলার তাকে বলে যে হ্যাঁ এটা সে এখনই ঠিক করে দিতে পারবে। এদিকে আমরা কামিনীকে দেখি যে ওই দোকানের মধ্যে সে ডাবওয়ালাটার কাছে যায়। আমরা এখানে জানতে পারি যে ডাবওয়ালার সাথেও কামিনীর অ্যাফেয়ার চলছে। অন্যদিকে আমরা দেখি যে দিলীপ আইয়ার আর বাগমারের ঝগড়া এখনো চলছে। তারা জানতে পারে যে রাজ কাপুরের ফ্ল্যাটে কেউ থাকতে এসেছে, তাই তারা রেগে সেখানে যেতে থাকে যে ইন্টারভিউ ছাড়া
কে ওই ফ্ল্যাটে থাকতে এসেছে। এদিকে রোজি ফ্ল্যাটে কিছু খুঁজেই যাচ্ছিল, তখনই তার নজর অনিল কাপুরের একটা ফটো ফ্রেমের উপর পড়ে। রোজি তার পেছন থেকে একটা ফাইল পায়, মানে রোজি এতক্ষণ ধরে এই ফাইলটাই খুঁজছিল। ফাইল পেয়ে রোজি খুব খুশি হয়ে যায়। এবার সোসাইটির মেম্বাররা রাজের ফ্ল্যাটে আসে। রোজি বাইরে আসার সাথে সাথে সবার সাথে আলাপ করে নেয়। রোজি সবার নাম আর ফ্যামিলির ব্যাপারে জানতো, সেটা দেখে দিলীপ আইয়ার খুব অবাক হয়ে যায়, আর তার মাথা রোজিকে দেখে ঠান্ডা হয়ে যায়। তারপর আইয়ার সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায় আর রোজিকে নিজের খেয়াল রাখতে বলে। থানায় ডিজি তাম্বেকে বলে যে ডাবে যদি বিষ ছিল না তাহলে রাজ কাপুর মরলো কিভাবে। এবার আমরা ওই ডাবওয়ালা আর কামিনীকে দেখি। ডাবওয়ালা ফ্রিজ থেকে একটা বক্স বের করে আর এখানে জানা যায় যে রাজের চোখ তো ওই বক্সের মধ্যে আছে, আর এইসবের পেছনে এই দুজনেরই হাত আছে যারা এখনো পর্যন্ত পুলিশের হাত থেকে বেঁচে রয়েছে। আর এখানেই এপিসোড টুটাও শেষ হয়ে যায়। এপিসোড থ্রি এর শুরুতে আমরা রাজ কাপুরকে দেখি যে উইল বানাচ্ছিল, আর এটা সেই উইলটাই ছিল যেটা রোজি এতদিন খুঁজছিল। এই উইলটা নিয়ে এবার রোজি প্রেজেন্টে সোসাইটির মেম্বারদের কাছে আসে আর বলে যে রাজ কাপুর এই ফ্ল্যাটটা তার নামে লিখে দিয়েছে। তারা তখন রোজিকে জিজ্ঞাসা করে যে আজ তোমার কী হয়। তখন রোজি বলে যে রাজ তার স্পেশাল ফ্রেন্ড। এখানে দিলীপ রোজিকে বেশি প্রশ্ন করে না, এতে সবাই ভাবে যে দিলীপের হঠাৎ কী হলো। কথায় কথায় জানা যায় যে রোজি একটা বার ডান্সার, সেটা শুনেও আইয়ার চুপ করে থাকে। পাশের একজন কমিটি মেম্বার বলে যে রাজ কোনো নমিনেশন করে দিয়ে যায়নি, যে এই ফ্ল্যাটটা কেউ পাবে, এই উইলটা পেক হবে। তখন বাগওয়ানি বলে যে নমিনেশন পেপার আছে, এখানে আইয়ার নিজে সাইন করেছে। এটা শুনে আইয়ার কিছু বলতে পারে না। অন্যদিকে সোনু তার মাকে ফোন করে আর রোজির কথা বলে যে রোজি খুব ভালো মেয়ে, কিন্তু তার মা কে সেটা এখানে দেখানো হয় না। তারপর রোজি তার উইল নিয়ে উঠে পড়ে আর বলে যে আমি এখন এই ফ্ল্যাটের ল্যান্ডলর্ড, তাই কেউ আমাকে বের করতে পারবে না। এরপর সোনু যেই রোজিকে নিচে আসতে দেখে সে লিফটের সামনে দাঁড়িয়ে যায় যাতে সে রোজির সাথে কথা বলতে পারে, আর রোজিও নিচে এসে সোনুর সাথে অনেক কথা বলে। সোনু তার মায়ের সাথেও রোজিকে কথা বলায়। এরপর সোসাইটি কমিটির মেম্বাররা আইয়ারকে বলে যে সে ওই বার ডান্সারকে সোসাইটিতে থাকতে কি করে দিল। তখন দিলীপ বলে যে আমাদের চিন্তাধারাটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের ব্রড মেন্টালিটি নিয়ে চলা উচিত। এটা শুনে সবাই খুব অবাক হয়ে যায়। এরপর রাধা ডিজির কাছে থানায় হাজিরা দিতে এসে দেখে যে ডিজি খাবার বাইরে থেকে আসছে। এটা দেখে রাধা বলে যে মনে হয় আমার হাজবেন্ডের মতো আপনার ওয়াইফও আপনাকে ভালোবাসে না, আর এখানে এদের লাভ স্টোরি শুরু হতে দেখা যায়। এরপর সোনু রোজিকে ফ্ল্যাটের সামনে ছাড়তে আসে আর সোনু নিজের ফ্ল্যাটের একটা চাবি রোজিকে দিয়ে দেয়, বলে যে বাইচান্স চাবি হারিয়ে গেলে সে তার থেকে নিয়ে নেবে। কথায় কথায় সোনু রোজের নাম্বার চায়। রোজি বলে তার কাছে সবার নাম্বার আছে আর সে সোনুর নাম্বারে মিস কল দিয়ে দেয় আর সোনু রোজের নাম্বারটা সেভ করে নেয়। সোনু তখন রোজিকে বলে যে তারা বাইরে কোথাও দেখা করতে কি পারে। তখন রোজি সোনুকে তার অফিসে যেতে বলে আর সেখানকার অ্যাড্রেস পাঠিয়ে দেয়। সোনু তখনও জানতো না যে তার অফিস হলো বার। এদিকে তাম্বে হসপিটালে এসে সবার উপর রেগে যায় আর বলে যে তোমাদের চোখের সামনে থেকে কি করে কেউ একটা চোখ খুলে নিয়ে চলে গেল। তারপর তাম্বে সব কম্পাউন্ডারদেরকে সোনুর ফটো দেখিয়ে বলে যে একে চেনে কিনা, কিন্তু সবাই দেখেনি বলে দেয়। তখনই একজন কেমিস্ট বলে যে সে এই ছবির লোকটাকে দেখেছে, আর এখানে ওই কেমিস্টের সাথে তাম্বের ঝগড়া শুরু হয়ে যায় আর তাম্বে তাকে ধরে নিয়ে চলে যায়। পরের দিন সোনু পুলিশের ইউনিফর্মটা টেলারের কাছ থেকে আনতে যায়, কারণ সেটা তাকে তাম্বেকে ফেরত দিতে হতো, কিন্তু সে গিয়ে দেখে যে ইউনিফর্মটা সে অন্য কালারের সুতো দিয়ে সেলাই করে দিয়েছে। সোনু তখন বিরক্ত হয়ে দোকানের মালিককে ডাকে। মালিক এসে বলে যে তার টেলারের কালার ব্লাইন্ডলেস আছে আর সে নিজে সেটা ঠিক করে দেবে। এরপর তাম্বে হসপিটালের সিসিটিভি রুমে গিয়ে সেখানকার অপারেটরকে সোনুর ফুটেজ দেখাতে বলে, কিন্তু সে বলে যে সেটা মেন সার্ভারে আছে, আসতে টাইম লাগবে, আসলেই তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তাম্বে তাকে বলে যে সেটা যত তাড়াতাড়ি সম্ভব ফুটেজটা যেন পাওয়া যায়। এদিকে সোনু অনেকদিন পরে অফিস দেয় আর সেদিন এমপ্লয়ি অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। সোনু ভাবে যে প্রতি বছরের মতন এবারও এমপ্লয়ি অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা সেই পাবে, কিন্তু আচল যে সেখানকার এইচআর ছিল সে অন্য একজনের নাম অ্যানাউন্স করে দেয়। এতে সোনুর মন খারাপ হয়ে যায়, সাথে তার টেবিলও চেঞ্জ করে দেওয়া হয়। এরপর আমরা দেখি যে আহুজার ওয়াইফ আহুজার সাথে দেখা করতে আসে আর বলে যে তাদের উকিল আসছে। উকিল আসলে আমরা বুঝি যে উকিল নিজেই জানে না যে কি করতে হবে, আর সে একটা পুরো বোকা উকিল ছিল। এতে বোঝা যায় যে রাধা ইচ্ছে করেই এরকম উকিল হায়ার করেছে। আহুজা উকিলকে জিজ্ঞাসা করে যে সে বেঁচে যাবে তো, তাতে উকিল বলে সেটার গ্যারান্টি সে দিতে পারবে না। এটা শুনে আহুজা টেনশনে পড়ে যায় যে এ কেমন উকিল রাধা ধরে নিয়ে এসেছে। এরপর রোজি বড় একটা হাতুড়ি নিয়ে ফ্ল্যাটের ওয়ালে ভেঙে কিছু খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু সে
কিছুই পায় না। এখানে আমরা বুঝতে পারি যে রোজি এখনো কিছু খোঁজার পেছনে আছে। অন্যদিকে লাঞ্চে সোনুর কাছে ওই অ্যাওয়ার্ড পাওয়া লোকটা আসে আর সোনু তাকে বলে যে সেল তো সে বেশি করেছে আর তুই চিটিং করে জিতেছিস। তখন সে বলে যে পুলিশের ঝামেলার মধ্যে পড়লে এরকমই হবে। তারপর তার মনে পড়ে যে রক পড়া বিষয়টার জন্যে তার সাথে এইচআরের কাউন্সিলিং আছে। তারপর সোনু কাউন্সিলিং এর জন্য চলে যায় আর গিয়ে দেখে যে আচালই তার কাউন্সিলিং করবে। আচাল এখনো তার উপর ফিদা ছিল আর সে সোনুকে ইন্টিমেট হওয়ার কথা বলে আর পাউডার নেবে কিনা জিজ্ঞাসা করে, কিন্তু সোনু চুপচাপ সেখানে বসে থাকে। থানায় ডিজি কনস্টেবলের উপর খুব রেগে যায় আর রাজের ফোনটা তাড়াতাড়ি লক খুলিয়ে আনতে বলে। কনস্টেবল তখন ফোনটা আনলক করার জন্য বেরিয়ে যায়। বাইরে থেকে সব শুনে তাম্বে ঝাড় খাওয়ার ভয় এখান থেকে পালিয়ে যায় আর কিছুক্ষণ পরে ফোনের লকটা খুলিয়ে নিয়ে আসে। তাম্বে এসে দেখে যে ডিজি খালি রাধার ছবি দেখতে যাচ্ছিল। তখন তাম্বে বলে যে আহুজার ওয়াইফ যখন লাইন দিচ্ছে তখন একবার তুমিও ট্রাই করে নাও। তাম্বে ডিজিকে ফোন করতে বলে আর বলে সে কি পড়েছে সেটা জিজ্ঞাসা করতে, তাহলে রাধা পড়ে যাবে। তাম্বের কথা শুনে ডিজি রাধাকে কল লাগায় আর ভয় ভয়ে সে কি পড়েছে সেটা জিজ্ঞাসা করে, কিন্তু তাতে রাধা সব বলে দেয়। এতে ডিজি খুব খুশি হয়ে যায় আর বলে যে কাল থেকে আর হাজিরি দিতে আসার দরকার নেই। কিন্তু রাধা বলে যে সে তার সাথে দেখা তো করতে আসতে পারে। এতে তাম্বে খুব খুশি হয়ে যায় যে এবার ডিজিও তার মতো গার্লফ্রেন্ড বানাচ্ছে। এরপর সোনু রোজির বলা অ্যাড্রেসে একটা বারে আসে আর এসে দেখে যে রোজি ডান্স করছে আর সেই ডান্স দেখে সে মোহিত হয়ে যায়। তারপর তার কিছু হয় আর সে বাথরুমে গিয়ে হাত ধুতে থাকে, কিন্তু এটা সে কেন করছে সেটা আমরা বুঝতে পারি না। এদিকে ডিজি রাজের ফোনে দেখে যে তার এক্স ওয়াইফ তাকে দুদিন আগে একটা ভয়েস রেকর্ড পাঠিয়েছিল, কিন্তু সেটা এখন চলছে না। তাম্বে বলে যে এটার ব্যবস্থা সে নিজে করছে আর সাথে তারা এটাও দেখে যে রাজ লাস্ট কথা রোজির সাথে বলেছিল। তারপর ডিজি আর তাম্বে ওই বারটায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রোজি সোনুর কাছে আসে আর তাকে ডান্স করার জন্য বলে। সোনু তখন রোজির সাথে ডান্স করতে থাকে। এরপর সেখানে রোজির সামনে ডিজি আর তাম্বে চলে আসে আর সোনুকে সেখানে দেখে তারা খুব অবাক হয়ে যায় যে এখানেও সোনু এসে গেছে। আর এখানেই এপিসোড 3টাও শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতে আমরা রাজের খুনের 9 দিন আগের সিন দেখি, যেখানে রাজ রোজির সাথে বারে ডান্স করছিল আর ডান্স করতে করতে রাজ তার উইলটা দেখায় আর বলে যে আমার 14 কোটি টাকার ফ্ল্যাট আমি তোর নামে লিখে দিয়েছি, আমি মরে যাবার পর তুই সেটা পেয়ে যাবি। সেটা শুনে রোজি খুব অবাক হয়ে যায় আর পরে সে তার মাকে ফোন করে বলে যে মা এবার সব ঠিক হয়ে যাবে। এবার আমাদের আবার প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে ডিজি রোজিকে জিজ্ঞাসা করে যে রাজ তার কত ক্লোজ ছিল। রোজি বলে যে রাজ তাকে পছন্দ করত তাই তার নামে ফ্ল্যাট লিখে দিয়েছে। এদিকে টয়লেটে তাম্বে সোনুকে বলে যে এত সুন্দর আইটেম সে কি করে পটালো। সোনু তখন রেগে তাম্বেকে বলে যে রোজি কোনো আইটেম নয়। ডিজি তখন বলে যে এতই যখন ক্লোজ তাহলে রাজের বডি নিতে আসেনি কেন। তাতে রোজি বলে যে সে তো 5 দিন আগেই খবর পেয়েছে। ডিজি তখন বলে যে রাজ যে চাইনিজ খাবারের অর্ডার দিত সেটা তার ফোন থেকে অর্ডার হতো না। রোজি তখন বলে যে সেটা সে রাজকে সারপ্রাইজ ট্রিট দিত, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই খাবার তো রাজ খেতই না, সেই খাবার বেশিরভাগই ওয়াচম্যান খেত। তারপর বারে রোজির গান চালু হয়ে গেলে সে বাকি প্রশ্নের উত্তর না দিয়েই ডান্স করতে চলে যায়। এদিকে সোনু ডিজিকে বলে যে এর সাথে তো তার জন্ম জন্মান্তরের সম্পর্ক আছে। বার বন্ধ হবার পরেও ডিজি আর তাম্বে বসে থাকে আর রোজিকে প্রশ্ন করতে থাকে, কিন্তু রোজি কিছুই বলে না। ডিজি যাবার সময় রোজিকে বলে সোনু রাজের খুনের সাসপেক্ট, সে যেন সাবধানে থাকে। এরপর ফেরার পথে ডিজির কাছে রাধার মেসেজ আসে আর তাতে সে খুব খুশি হয়ে যায়। এদিকে তাম্বে থানার বাইরে তার নিউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আর অন্যদিকে একটা মোটা ইঁদুর এভিডেন্স রুমে ঢুকে গিয়ে বক্স কাটতে থাকে। পরের দিন সকালে কামিনী কমিটির কাছে যায় আর বলে যে সে একটা নতুন এজেন্সি খুলেছে আর আজ থেকে সোসাইটির সব মেয়ের সেই আনবে। এতে সোসাইটির কমিটি মেম্বাররা মানা করে দেয়। সেটা শুনে কামিনী সব মেয়েদের ডেকে নেয় আর বলে যে এদের স্যালারি বাড়াতে হবে, কারণ এরা সবাই আমার এজেন্সির আন্ডারে কাজ করে। এতে কমিটি বাধ্য হয়ে মেনে যায়। এরপর সোনু একটা কসমেটিক্সের দোকানে যায় আর সেখানকার মালিকের সাথে ঝগড়া করে আর বলে যে তুই নকল ইনভয়েস দিয়েছিলি যার জন্য আমি এমপ্লয়ি অফ দ্য ইয়ার হতে পারিনি। তারপর সে সেখান থেকে কিছু জিনিস নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা আইয়ারকে তার মেয়ের সাথে দেখি, যেখানে সে মানতে পারছিল না যে তার মেয়ে ছেলে ও মেয়ে উভয়কেই পছন্দ করে। আইয়ার রেগে বলে যে সে তার মেয়ের বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। এবার থানায় পুলিশের কাছে সোনুর ফুটেজ চলে আসে আর তারা সেই কেমিস্টকে ডেকে পাঠায় আর তাম্বে তাকে জিজ্ঞাসা করে যে সোনুর সাথে তার কি কি কথা হয়েছিল। সিন এবার একটু ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে সোনু ওই কেমিস্টের কাছে বিস্কুট আনতে যায় আর 3টে বিস্কুট নিয়ে 500 টাকার নোট দেয়। প্রথমে কেমিস্ট নোটটা নিতে মানা করে দিয়েছিল, কিন্তু নোটের ইউনিক নাম্বার দেখে সে নোটটা
নিতে চায়, কিন্তু তখন সোনু আর দিতে চায় না। তাদের টানাটানিতে নোটটা ছিঁড়ে যায়, আর এতে সোনু বলে যে এবার এই নোটটা সেই রেখে নিক। এবার প্রেজেন্টে ডিজির কিছু গন্ধ পায়। তখন কনস্টেবল বলে যে মিসেস আহুজা খাবার নিয়ে এসেছে, আর সাথে সাথে ডিজি রাধার সাথে দেখা করতে চলে যায়। ডিজি ওই কেমিস্টকেও চলে যেতে বলে। এবার ডিজি রাধার সাথে খাবার খেতে বসে যায়, রাতে মিস্টার আহুজার জন্যও খাবার নিয়ে যায়। তখন আহুজার সাথে থাকা আরেকজন ক্যাদিব সেই খাবারটা খেয়ে বলে যে এত শক্ত রুটি নিশ্চয়ই আহুজার ওয়াইফ আহুজাকে একদমই ভালোবাসে না। এদিকে ডিজির রুটিগুলো খুবই নরম ছিল, মানে রাধা ইচ্ছে করে আহুজার জন্য শক্ত রুটি এনেছিল। আর তাদের গল্প করাতে তাম্বে পেছন থেকে ভিডিও করে নেয়। এরপর কনস্টেবল আহুজার বেলের পেপার ডিজির কাছে নিয়ে আসে, কিন্তু রাতটাতে ইচ্ছে করে সবজি ফেলে দেয়, বলে যে তাড়াতাড়ির কি দরকার, আরামসে বেল হবে। অন্যদিকে আচল সোনুর কাছে আসে আর বলে যে তাকে খুব স্ট্রেসড লাগছে, সে কিছুদিন ছুটি নিয়ে নিজের ভালোবাসার সাথে ঘুরে আসুক। আচল আসলে নিজের দিকে ইশারা করছিল, কিন্তু ছুটির কথা শুনে সোনু রোজির কথা ভাবছিল। আর যে আচল পাউডার নিয়ে পেছন ঘরে, তখনই সোনু সেখান থেকে চলে যায়। এদিকে থানায় রাজের ফোন থেকে দিলীপ আইয়ারের একটা ভিডিও পাওয়া যায়, সেটার জন্য তারা আইয়ারের সাথে কথা বলতে যায়। এরপর কামিনী রোজের ফ্ল্যাটে আসে আর বলে যে এখানে আগে কাজ করত, তাই সে আবার কাজ করতে চায়। কিন্তু রোজি বলে যে তার মেডের দরকার নেই। আমরা এখানে দেখি যে আইয়ার ভেতরে লুকিয়ে আছে, আর রোজি বলে যে এরকম করে আর কোনোদিন আসবে না। সেটা শুনে আইয়ার চুপচাপ সেখান থেকে চলে যায়, মানে আইয়ার কোনো ভালো লোক ছিল না। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5 আমরা দেখি যে সেই ডাবওয়ালাটা হসপিটালে কম্পাউন্ডার সেজে ঢোকে, আর তার সাথে একটা নার্সও থাকে যে তাকে ভেতরে ঢুকতে দিয়েছিল, আর সে মর্গে ঢুকে রাজের একটা চোখ কেটে নেয়। এবার এটা সে কেন করলো সেটা আমরা আগে গিয়ে জানতে পারবো। এবার সোনুর সাথে একটা ব্রোকারের দেখা হয়, সে বলে যে রোজি ফ্ল্যাটটা বেচতে চাইছে, কিন্তু খুনের প্রবলেমের জন্য সে ফ্ল্যাটটা সেল করতে পারছে না। এটা শুনে সোনু খুব চিন্তায় পড়ে যায় যে রোজি কেন ফ্ল্যাট বিক্রি করতে চাইছে, তাই সে সোজা রোজির কাছে চলে যায় আর ফ্ল্যাটের কথা জিজ্ঞাসা করে। তাতে রোজি বলে যে সে তাকে সারপ্রাইজ দিতে চাইছিল, তাই বলেনি। সারপ্রাইজের নাম শুনে সোনু চুপ করে যায়। রোজি সোনুকে বলে যে সে এই ফ্ল্যাট সেল করতে পারছেই না। তখন সোনু বলে যে সে নিজের দায়িত্ব নিয়ে এই ফ্ল্যাটটা বিক্রি করিয়ে দেবে। অন্যদিকে আমরা দেখি যে ডিচি রাধার সাথে ডেটে যাওয়ার জন্য শপিং করতে থাকে, আর তখনই তাম্বের কাছে রাজের ফোনে পাঠানো তার এক্স ওয়াইফের ভয়েস নোটটা ক্লিন হয়ে ফোন কোম্পানি থেকে চলে আসে। সেখানে তারা শোনে যে রাজের এক্স ওয়াইফ রাজের কাছ থেকে টাকা আর গয়না চাইছে, আর না দিলে সে রাজকে প্রাণে মেরে দেবার হুমকি দিচ্ছে। রেকর্ডিংটা শুনে ডিজি আর তাম্বের রাজের ওয়াইফের উপর পুরো সন্দেহটা হয়। এদিকে কামিনী সোনুর বাড়িতে কাজের জন্য আসে, কিন্তু সোনু বলে যে তার কাজের লোকের দরকার নেই। তখন কামিনী ইচ্ছা করে বলে যে রোজি ম্যাডাম তাকে পাঠিয়েছে, আর সেটা শুনে সোনুর সাথে সাথে কামিনীকে কাজের জন্য রেখে নেয়। আর কামিনী ইচ্ছা করে সোনুর কাছে রোজি তার ব্যাপারে ভালো ভালো বলেছে সেটা বলতে থাকে, আর এটা শুনে সোনু খুব খুশি হয়ে যায়। তারপর আইয়ারের বাড়িতে প্যাডিকে দেখতে ছেলের বাড়ির লোক আসে। আলাদাভাবে বসা অবস্থায় প্যাডি ছেলেটাকে গালাগালি দিয়ে বলে যে সে কেন বিয়ে করতে চাইছে। তাতে ছেলেটা বলে যে তার জব হয়ে গেছে, এবার তো বিয়ে করতে হবে, আর সে বলে যে তার বাইসেক্সুয়াল মেয়েও চলবে। সেটা শুনে প্যাডি অবাক হয়ে যায় যে সে কি করে জানলো। প্যাডি তখন বলে যে তার এক্সপিরিয়েন্স আছে, সে দেখে বলে দিতে পারে কে কীরকম। এটা শুনে প্যাডিরও ছেলেটাকে ঠিকঠাক লাগে। তখনই সেখানে ডিজি দিলীপ আইয়ারের সাথে দেখা করতে আসে, আর তাকে সে কান্না ভরা ভিডিওটা দেখায়। ভিডিওটা দেখানোর সময় ডিজির ফোনে রাধার রোম্যান্টিক মেসেজ আসে, কিন্তু আইয়ার টেনশনের জন্য ডিজিকে কিছু বলে না। আইয়ার ডিজিকে বাইরে গিয়ে কথা বলতে বলে, কারণ বাড়িতে প্যাডিকে দেখতে ছেলের বাড়ির লোক এসেছিল। আবার সোনুর ফ্ল্যাটে কাজ করতে করতে কামিনী বলে যে রোজি ম্যাডাম তাকে বলেছে যে তার সোনুর পুরো খেয়াল রাখতে, আর বাড়ির সব জিনিসগুলো যেন তার জানা থাকে। সেটা শুনে সোনু বলে যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। ডিজি আইয়ারকে জিজ্ঞাসা করে যে ভিডিওতে সে কেন কাঁদছিল আর হোয়ার ইজ মাই লেডি কেন বলছিল। তাতে আইয়ার কথা ঘুরিয়ে ডিজিকে বলে যে তার মেয়ে বাইসেক্সুয়াল জানতে পেরে সে কাঁদছিল, আর সে কিছু বলে না। কিন্তু ডিজি বলে যে সত্যিটা সে সবার সামনে এনেই ছাড়বে। সোনুর ফ্ল্যাটে কাজ করতে করতে কামিনী একটা প্যান্ট পায়, যেটা পরে সোনু বুড়ো আঙ্কেলকে নিয়ে হসপিটালে গেছিল। তখনই সিনটা একটু পাস্টে যায়, যেখানে সেই প্যান্টটা রাজ কাপুর পরে ঘুরছিল আর কামিনীকে তার সাথে রুমে যেতে বলছিল, তাতে কামিনীও মেনে যায়। সোনু সেই প্যান্টটা পরে ভুল করে ফেলেছিল, তাই প্রেজেন্ট সিনে সেটা মনে করে কামিনী সেই প্যান্টটার ফটো তুলে নেয়, যাতে পরে এভিডেন্স হিসেবে কাজে লাগাতে পারে। কিন্তু সোনু সামনে চলে আসায় কামিনী ভালো করে ফটো তুলতে পারে না। এদিকে তাম্বে রাজের ওয়াইফের বাড়িতে যায় আর তাকে সেই অডিওটা শোনায়।
এতে রাজের ওয়াইফ একটু ভয় পেয়ে যায় আর তাকে ওয়ারেন্ট নিয়ে আসতে বলে আর তার উকিলের সাথে কথা বলতে বলে। অফিসে সোনু বসেছিল, তখনই সেখানে আচল তাকে খুঁজতে আসে আর সোনু নিচে লুকিয়ে পড়ে। অফিসে সোনুকে না পেয়ে এখান থেকে চলে যায়। এদিকে আহুজার বেল হয়ে যায় আর ডিজি তাকে তার সাথে নিয়ে যেতে থাকে, কারণ আজ ডিজির সাথে রাধার ডেট ছিল। কিন্তু আহুজা বলে যে সে হেঁটে চলে যাবে, কিন্তু ডিজি আর কনস্টেবল তাকে গাড়িতে বসিয়ে নেয়। আহুজার তখন কিছু গণ্ডগোল মনে হয়। তারপর ডিজি একটা জায়গায় নেমে চলে যায় আর গাড়িতে বসে আহুজা ভাবতে থাকে যে তাকে নিশ্চয়ই তারা এনকাউন্টার করবে। আর গাড়িতে বসে বসে রাত হয়ে যায় আর সে সুযোগ বুঝে গাড়ি থেকে নেমে পালাতে থাকে। ডিজি সেটা দেখে কিছুই বলে না, সে ইচ্ছে করেই এমনটা করেছিল যাতে সে চুপচাপ থাকে, কারণ আহুজার ওপর কোনো কেসই হয় না। এরপর আহুজা ছুটে নিজের বাড়িতে চলে আসে আর রাধা তাকে দেখে চমকে যায় যে একে কে ছাড়লো। তখনই সেখানে ডিজি ডেটের জন্য আসে আর দুজনে আহুজার সামনে কথা বলতে থাকে। ডিজি বলে যে যদি আহুজা গাড়ি থেকে না পালাতো তাহলে সে বেঁচে যেত, কিন্তু এখন সরকার তাকে দেখলে এনকাউন্টার করে দিতে বলেছে। আর এভাবে তারা আহুজার মজা নিতে থাকে। তখন তারা বাইরে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, দেখে যে রাজের ওয়াইফ নয়না রাজের ফ্ল্যাটে এসে রোজির সাথে ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য বলছে আর ঝগড়া করছে। কিন্তু রোজি বলে যে এটা তার ফ্ল্যাট, সে ফ্ল্যাট ছাড়বে না, আর রোজি তাকে এখান থেকে চলে যেতে বলে। তখন সেখানে সোনুও চলে আসে আর রাজের ওয়াইফের সাথে ঝগড়া করতে থাকে। রাজের ওয়াইফ পুলিশ আনার হুমকি দেয় আর তখন সোনু সবকিছু ভিডিও করতে থাকে। তারপর রাজের ওয়াইফ সেখান থেকে চলে যায় আর ভেতর থেকে ডিজি সবকিছু দেখতে থাকে। তারপর সোনু সেই ভিডিওটা তাম্বেকে পাঠিয়ে দেয়। ভিডিওতে রাজের ওয়াইফকে বলতে শোনা যায় যে তুই আমাকে ডাবল ক্রস করেছিস, আর এতে প্রমাণ হয় যে রাজের ওয়াইফ রোজিকে আগে থেকেই চিনত। এরপর রোজি আর সোনু সেখান থেকে চলে যায় আর সেটা কামিনি দেখছিল। তাদের চলে যাওয়ার পর ডুপ্লিকেট চাবি দিয়ে কামিনি রোজির ফ্ল্যাটে ঢুকে যায় আর সোজা বেডরুমে একটা গুপ্ত ভল্টের কাছে এসে সেটা দেখতে থাকে। আমরা সেখানে বুঝি যে সেই শেফটা রাজের চোখ দিয়েই খুলবে, তাই তারা রাজের চোখ খুলে নিয়ে এসেছিল। কামিনি অনেকবার ট্রাই করে কিন্তু কিছুতেই শেফটা খুলছিল না। তখনই সেখানে রোজি বড় একটা হাতুড়ি নিয়ে চলে আসে আর সেটা দেখে কামিনি খুব ভয় পেয়ে যায়। আর এখানেই এপিসোড 5টা শেষ হয়ে যায়। এপিসোড 6-এ আমরা 5টা সিন দেখি, যেখানে রাজ তার সব টাকা আর গয়না ওই সেফটার মধ্যে রাখতো, যেটা তার চোখ আর পাসওয়ার্ড দিয়ে খুলতো, আর সেটা কাজ করতে করতে কামিনি দেখতো। রেজেন্টের রোজি কামিনিকে বলে যে চল খোল এই সেফটা, কিন্তু অনেকবার ট্রাই করার পরেও সেফটা খোলে না। তোর রোজি কামিনিকে বলে যে মরা মানুষের চোখ 6 ঘন্টা পর আর কোনো কাজে আসে না, একটু তো মাথা লাগাবি। এতে আমরা বুঝি যে রোজি এই সেফটাই হাতুড়ি নিয়ে খুঁজছিল কিন্তু পায়নি। এরপর রোজি কামিনীকে পাসওয়ার্ডের সাহায্যে সেফটা খুলতে বলে। কামিনী তখন রাজের বার্থডে দিয়ে খোলার চেষ্টা করে কিন্তু সেটা খোলে না। রোজি তখন বলে যে বেশি চেষ্টা করলে এটা সারা জীবনের মতন লক হয়ে যাবে, তাহলে সেও কিছু পাবে না আর কামিনীও কিছু পাবে না। তারপর তারা ডিল করে, কামিনী বলে যে 50-50, কিন্তু রোজি বলে যে 80-20, আর তাতে কামিনী মেনে যায়। রোজি তাকে বলে যে তুই এখন যা, আমি কিছু ভাবছি, লক খুললে তোকে জানাবো। কিন্তু কামিনীর ভরসা ছিল না, তাই সেই চোখটার সাথে রোজিকে নিয়ে সেলফি তুলে রাখে। যাবার সময় রোজি ডুপ্লিকেট চাবিটাও কামিনীর থেকে নিয়ে নেয়। কামিনী চলে যেতেই রোজি ঠিক পাসওয়ার্ড দিয়ে সেফটা খুলে ফেলে। এর মানে রোজি পাসওয়ার্ডটা জানতো, শুধু সেফটা খুঁজে পাচ্ছিল না। অন্য সিনে রাস্তা দিয়ে যখন কামিনী বাড়ি ফিরছিল তখন তাম্বে তাকে ধরে নেয় আর কামিনীকে তার সাথে নিয়ে যেতে থাকে। তাদের দুজনের মধ্যে কথায় বোঝা যায় যে তাম্বে কামিনীকে রাজের বাড়িতে ডুপ্লিকেট চাবিটা দেয় যাতে সেখানে গিয়ে কিছু এভিডেন্স পাওয়া যায়, আর সাথে তাম্বে সোনুর বাড়িতে কাজ করতে পাঠিয়েছিল যাতে সোনুর উপর নজর রাখা যায়। কামিনী বলে যে রোজি তাকে ধরে ফেলেছে আর তার কাছ থেকে ডুপ্লিকেট চাবিটাও নিয়ে নিয়েছে। আর কামিনী বলে যে নিশ্চয়ই সোনু রাজকে মেরেছে, কারণ সোনুর বাড়িতে রাজের প্যান্ট পেয়েছিল আর তার তোলা সেই প্যান্টের ছবিটা সে তাম্বেকে দেখায়। কিন্তু ছবিটা এতটাই ঝাপসা ছিল যে ভালো করে কিছুই বোঝা যাচ্ছিল না। এদিকে আহুজাকে তার ওয়াইফ রাধা তাকে বেডরুম থেকে বের করে দেয় আর তাকে একা শুতে বলে আর নিজে ডিজির সাথে ফোনে কথা বলতে থাকে। তারপর ফোন রাখার পর ডিজি আবার দুর্গন্ধ পায় আর রেগে গিয়ে চেক করতে যায় যে এই গন্ধটা আসছে কোথা থেকে। এরপর সোনুর কাছে রোজি আসে, কারণ আজ তাদের ডেট ছিল, আর তখনই একটু ওয়াইন রোজির হাত থেকে সোফায় পড়ে যায় আর সেখানে লাল দাগ হয়ে যায়। এদিকে তাম্বে কামিনীকে বাড়ি ছাড়তে আসে। কামিনী বলে যে সোনুর বাড়িতে অনেক রকমের কেমিক্যাল আছে, জানি না সে এগুলো দিয়ে কি করে। তাম্বে তখন কামিনীকে বলে যে সোনুর কাছে যদি কারোর চোখ পায় তাহলে ফটো তুলে পাঠাতে, কারণ সোনু রাজের চোখ নিয়ে পালিয়েছে। এটা শুনে কামিনী চমকে যায় আর চোখটা লুকাতে থাকে আর বলে যে কোনো ইনফরমেশন পেলে সে জানাবে, আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে সোনু
কেমিক্যাল দিয়ে সোফার দাগটা পরিষ্কার করতে থাকে। আর রোজিরও কেমিক্যালের বিষয়ে একটু নলেজ থাকায় সোনু আরো ইমপ্রেস হয়ে যায়। তারপর সোনু রোজিকে কিস করতে যায়, কিন্তু রোজি বলে যে এসব বিয়ের পরে। এটা শুনে সোনু ভাবে যে এটা তো তার নিজের লাইন। এদিকে ডিজি থানার এভিডেন্স রুম থেকে একটা মরা ইঁদুর পায় আর সাথে একটা ছেঁড়া টাকার নোট পায়। তখন সে ভাবে যে রাজের মৃত্যু বিষের জন্য হয়েছে আর এই ইঁদুরটাও এই নোটের কাগজটা খেয়ে মরেছে, তাই নিশ্চয়ই এই নোটের মধ্যেই বিষ আছে। আর এখানে এপিসোড 6টা শেষ হয়ে যায়। এপিসোড 7-এ আমরা রাজের খুনের 20 দিন আগের সিন দেখি, যেখানে রাজের সাথে দিলীপ আইয়ারও বাড়ি বসেছিল। প্রথমে তো আইয়ার লজ্জা পাচ্ছিল, কিন্তু রাজের কথা সে সেখানকার একটা মেয়েকে পছন্দ করে নেয়। তারপর প্রেজেন্ট সিনে আমরা দেখি যে সোনু কাল রাতে রোজির সাথে পার্টি করে খুব খুশি ছিল, আর রোজি তাকে একটা টেডি বিয়ার দিয়ে গেছিল আর বলেছিল যে এটা তার কথা সবসময় মনে করাবে। কিন্তু সেখানে টেডি বিয়ারের ওপর রাজের নাম লেখা ছিল। এবার আমরা ডিজিকে দেখি যে ল্যাবে সেই নোটটা টেস্ট করাচ্ছিল, আর অন্যদিকে তাম্বে সেই কেমিস্ট্রির কাছে গিয়ে সেই ছেঁড়া 500 টাকার নোটটা নিয়ে চলে আসে আর বলে যে এবার এটা টেস্ট হবে। এবার আমরা সোনুকে দেখি যে একটা এজেন্টকে ফোন করে আর বলে যে সে আর তার গার্লফ্রেন্ড ঘুরতে যেতে চায়। আর সোনু এত উল্টোপাল্টা প্রশ্ন করে যে এজেন্টের মাথা খারাপ হয়ে যায় আর সে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। এরপর সোনুর বাড়িতে কামিনী কাজ করতে আসে আর সাথে করে ওই চোখটা নিয়ে আসে। কামিনীর প্ল্যান ছিল যে সোনুর ফ্রিজে ওই চোখটা রেখে সে সোনুকে ফাঁসিয়ে দেবে, কিন্তু সোনু ঘরে ঘুরঘুর করার জন্যে সে সেটা করতে পারে না। অন্যদিকে থানায় নোটের টেস্টিং এর রিপোর্ট চলে আসে আর তাতে বিষ পাওয়া যায়, মানে বিষ ডাবে ছিল না, নোটে ছিল। ডিজি তখন বলে যে খুনি জানতো যে রাজ আঙুল চেটে নোট গোনে, তাই সে নোটের মধ্যে বিষ মিশিয়েছিল, এটা নিশ্চয়ই কোনো ভেতরের বিশেষ খুনি হবে। তাম্বে তখন বলে যে নিশ্চয়ই ওই সোনু বা রোজিরই কাজ হবে। ডিজি তখন বলে যে রাজের চোখটা কেন চুরি করা হয়েছিল। ডিজি তখন বলে যে ভিডিওতে রাজের ওয়াইফ আর রোজির কোনো কানেকশন আছে বলে মনে হচ্ছে, একবার সেটারও খবর নিতে হবে। এবার তাম্বের কাছে সেই সোনুর বলা নোটেরও রিপোর্ট চলে আসে আর তাতেও বিষ পাওয়া যায়। এতে ডিজি আর তাম্বে দুজনেই অবাক হয়ে যায়। এবার আমরা কামিনীকে দেখি, সে সোনুর ফ্রিজে চোখ রেখে ফটো তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সেখানে সোনু চলে আসে। কামিনী তখন ভয়ে সোনুকে বলে যে সে সেলফি তুলছে। এরপর রোজির ফ্ল্যাটে রাজের ওয়াইফ পারমিশন নিয়ে আসে আর ডাইরেক্ট বেডরুমে গিয়ে সেফ খুলে গয়নাগুলো চেক করতে থাকে, কিন্তু সেফ পুরো খালি ছিল। রাজের ওয়াইফ গয়না কোথায় আছে জিজ্ঞাসা করায় রোজি বলেছে সে এখনই জানতে পারলো যে এখানে একটা সেফ আছে। এরপর ডিজি আর তাম্বে সোনুর ফ্ল্যাটে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে এই নোটটা কোথা থেকে পেয়েছে। তাতে সোনু বলে যে সে ঝুলন্ত অবস্থায় একটা প্যান্ট পেয়েছিল, এটা সে পরে নিয়েছিল, সেই প্যান্টটার মধ্যে এই নোটটা ছিল। তখন তাম্বে তাকে সেই প্যান্টটা কোথায় আছে জিজ্ঞাসা করে, কারণ সেটা রাজ কাপুরের প্যান্ট ছিল। তারপর সোনু তাদেরকে সোজা প্যান্টটা আনতে টেলারের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেই প্যান্টটা নিজের মতো করে ডাই করে ফিটিং করে নিয়েছে সে। তাতে তাম্বে রেগে যায় আর সোনুকে বলে যে একটাই এভিডেন্স ছিল, এটাও সে নষ্ট করে দিল। তারপর টেলার সোনুকে ইউনিফর্মটা দেয়, এটা দেখে তাম্বে বলে যে এটা তো তার নিজের ইউনিফর্ম, এটা সে কোথা থেকে পেল। তাতে সোনু বলে যে সেদিন তুমি যে বললে কিছু একটা পরে নাও, তাই আমি তোমার এই ইউনিফর্মটা পরে নিয়েছিলাম। তাম্বে তখন সোনুকে গালিগালাজ করে আর বলে যে তার মতো গাধা সে কোথাও দেখেনি। এরপর সোনু যখন অফিসে যায় তখন তার কাছে এজেন্টের ফোন আসে আর সোনু রোজি আর তার নিজের জন্যে মলদ্বীপদের 2টো টিকিট কাটতে বলে। এরপর অফিসে আচার সোনুর ফোনে সোনু আর রোজির বিয়ের ছবি দেখে নেয়, যেটা সোনু এডিট করে নিজের ফোনে ওয়ালপেপার লাগিয়ে রেখেছিল। সেটা দেখে আচল খুব রেগে যায় আর ভাবে যে সোনু তাকে চিট করছে আর সেখান থেকে চলে যায়। এরপর তাম্বে রোজির ওই বারে যায়, যেখানে একটা মেয়ের সামনে এসে এসে বলে যে সবাই বলছিল যে আইয়ার বারে এসে তোমার নাম্বার বারবার চাইতো। তখন সে পুরো ঘটনাটা বলে। এবার আমরা পাস্টের সিন দেখি, যেখানে রাজ আর আইয়ার বারে বসে থাকে আর সেখানে একটা মেয়েকে পছন্দ হওয়াতে সে ওই মেয়েটার সাথে ডান্স করতে থাকে। এরপর প্রেজেন্টের সিনে তাম্বে আইয়ারকে গাড়িতে বসায় আর একটু ড্রিঙ্ক করায়। তারপর আইয়ারকে জিজ্ঞাসা করে যে সে ডান্সার মিকায়েলার পিছনে কেন পড়েছিল। তখন আইয়ার বলে যে সে ওই মেয়েটার প্রেমে পড়ে গেছিল, কিন্তু সেই মেয়েটা তাকে ছেড়ে চলে গেছে, তাই সে কাঁদছিল। আর সেই সময় রাজ আর রোজি মিলে সেটার ভিডিও করে নেয়, যেটা সেদিন ডিজি আমাকে জিজ্ঞেস করছিল। তারপর আইয়ার বলে যে রাজের মরার 2 দিন আগে রোজি তাকে বারে ডেকে পাঠায় আর বলে যে সে যদি নমিনেশন পেপারে সাইন করে দেয় তাহলে সে মিকায়েলার নাম্বার দিয়ে দেবে আর রোজি সেখানে থাকতে পারবে, আর তাতে দিলীপ রাজি হয়ে যায়।
রাজের মরার আগে রোজি সাইন করেছিল, সেটা শুনে তাম্বে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে রাধা রেডি হয়ে দিদির সাথে দেখা করতে যাচ্ছিল, তখন আহুজা বাথরুমের দরজা বন্ধ করে দেয় আর ছেলের সাথে ঘুরতে চলে যায়, আর রাধা আহুজার ওপর ইরিটেট হয়ে যায়। এরপর সোনু একটা ব্রোকারের সাথে দেখা করে আর রাজের ফ্ল্যাটটা বিক্রি করিয়ে দেওয়ার জন্য বলে। সে তখন বলে যে একজন আছে যার নাম বাবল ভাই, সে এই ফ্ল্যাটটা কিনবে, কিন্তু 70% ক্যাশ টাকা আর বাকিটা অ্যাকাউন্ট ট্রান্সফার করবে। প্রথমে সে ব্ল্যাক মানি নিতে মানা করে দেয়, কিন্তু পরে রোজির জন্যে সে মেনে যায়। তখন ব্রোকার বলে যে কাল গিয়ে টোকেন মানিটা নিয়ে নিতে। এরপর থানায় রাজের ওয়াইফ নায়নাকে ডাকা হয়। ডিজি তাকে বলে যে রেকর্ডিংয়ে সে বলেছে যে রোজি ডাবল ক্রস করেছে, এর মানে তুমি রোজিকে চেনো, তাহলে এবার সত্যিটা বলো। তাতে নায়না বলে যে রাজের সাথে রোজির অ্যাফেয়ার চলছিল আর রাজ তাকে ডিভোর্স দিচ্ছিল না, তাই সে রোজির সাথে কথা বলে রাজ আর রোজির রিলেশনটা প্রুফ চাইছিল, তার জন্যে নায়না তাকে টাকাও দিয়েছিল। এটা শুনে ডিজি নায়নাকে যেতে বলে। এদিকে সোনু ওই টেডি বিয়ারটা নিয়ে টেলারের কাছে যায় আর বলে যে সেখানে রাজের নামটা সরিয়ে তার নিজের নাম লিখে দেওয়ার জন্য। আর থানায় ডিজি সব এভিডেন্সগুলো দেখতে দেখতে একটা পেপার খুঁজে পায় আর সেখানে লেখা ছিল সরি আপকি। এবার আহুজা এসে যখন বাথরুমের গেট খোলে সেখানে তখন সে রাধাকে খুঁজে পায় না, সে তখন ভাবে রাধা কোথায় গেল। অন্যদিকে টেলার যখন ওই টেডিটার সেলাইটা খোলে সেখানে সে তার ভেতরে প্রচুর টাকা আর গয়না পায়। এর মানে হলো রোজি টেডির মধ্যে সেফের সব টাকা আর গয়নাগুলো ঢুকিয়ে সোনুর কাছে দিয়ে দিয়েছে, যাতে সেটা সোনুর কাছে সেফ থাকে। আর এখানে এপিসোড 7 শেষ হয়ে যায়। এপিসোড 8 শুরুতে টেলার টেডিটাকে নিয়ে ডিরেক্টলি পুলিশের কাছে নিয়ে আসে আর পুলিশ টাকা আর গয়নাগুলো সব নিজেদের কাস্টাডিতে নিয়ে নেয়। পুলিশে দেওয়ার আগে টেলার সামান্য কিছু নিজের কাছেও রেখে নেয়। এরপর সোনু ওই ব্রোকারটার কাছে যায় আর ফ্ল্যাটের সব পেপার্স দেয় আর টোকেন মানি নিয়ে নেয়। ব্রোকার বলে এবার কিন্তু ফ্ল্যাট বেচতে মানা করো না হলে বাবল ভাই কিন্তু খুব রেগে যাবে। এদিকে থানায় ডিজি বাজেয়াপ্ত করা সব নোটগুলো চেক করতে থাকে আর নোটগুলোতে সে গ্লিটার খুঁজে পায়। তখন তার মনে পড়ে যায় যে এরকম সেম গ্লিটার সে রোজির বারেও দেখেছে, সাথে সে একটা সিরিয়াল নাম্বারের নোটের সেটও পায়। ডিজি সেগুলো সব নিয়ে টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দেয়। তখন সেখানে রাধা চলে আসে। এদিকে আহুজা রাধাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় আর তখনই তার চোখ জানলার ভেন্টিলেটরের দিকে যায়। আর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে রাধা ওই ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে রাজের ফ্ল্যাটে ঢুকে গেছিল আর সেখানে সোনু আর রুজি আলোচনা করছিল আর তাদের কথা রাধা লুকিয়ে লুকিয়ে শুনে নেয়। সোনু রুজিকে বলে যে ফ্ল্যাটটা এবার বিক্রি হয়ে যাবে আর তারা এবার দুজনে মিলে মলদ্বীপ চলে যাবে। রুজি বলে যে এখন তো তার ব্ল্যাক মানিকে হোয়াইট করার লোক নেই। এটা শুনে ডিজি ভাবে যে রোজি নিশ্চয়ই রাজকে দিয়ে ব্ল্যাক মানি হোয়াইট করাতো। এদিকে অফিসে আচার সোনুকে ওয়েডিং গিফট দিয়েছিল কারণ সে ভাবছিল যে সোনুর বিয়ে হয়ে গেছে। অন্যদিকে থানায় বসে ডিজি আর তাম্বে কেসটা নিয়ে ডিসকাস করছিল আর তাদের পুরো সন্দেহটা সোনু আর রোজের উপরেই ছিল। তারাই দুজনে মিলে রাজকে মেরেছে হবে, কিন্তু তারা ভাবে যে রাজ অনেক দিন ধরে বাড়ির বাইরে বের হয় না, তাহলে তার কাছে হোয়াইট মানি করার জন্য টাকা আসে কোথা থেকে। তখন ডিজি একটু মাথা লাগায় আর বলে যে ওই চাইনিজ খাবার নিয়ে আসা ডেলিভারি বয় সোনুর দ্বারা, কিন্তু তাম্বে সোনুকেই শুধু সন্দেহ করে যাচ্ছিল। এদিকে অফিসে সোনুর সাথে ওই সেলসম্যান অব দ্য ইয়ারের ঝগড়া হয়ে যায় কারণ সোনু তার হবু ওয়াইফকে তার এক্স গার্লফ্রেন্ডের ফটো পাঠিয়ে দিয়েছিল যার জন্য তার বিয়ে ভেঙে গেছে। এটা শুনে সোনু খুব খুশি হয়ে যায়। এবার রাধা বাড়ি ফেরার পর আহুজার কোনো প্রশ্নের উত্তর দেয় না। আহুজা বলে যে আমি কিন্তু অলরেডি একবার খুন করার ট্রাই করে নিয়েছি। এটা শুনে রাধা খুব ভয় পেয়ে যায়। এরপর সোনু রোজিকে বলে যে সে এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়ে গেছে, যেটা আসলে মিথ্যে বলেছিল, আর তাকে একটা লিপস্টিক ট্রাই করতে বলে যেটা রোজির খুব পছন্দ হয়ে যায়। এদিকে ডিজি আর তাম্বে বার থেকে রেজিস্টার চেয়ে নেয় আর হাতের লেখা মিলিয়ে কনফার্ম করে নেয় যে সরি আপকি লেখাটা রোজি লিখেছে। তাম্বে বলে যে তাহলে রোজি রাজকে মেরেছে, কিন্তু ডিজি বলে যে না, রোজির পাঠানো সব টাকায় গ্লিটার লেগেছিল কিন্তু বিষ মাখানো নোটগুলো সিরিয়াল ওয়াইজ ছিল, তাই এবার খুঁজতে হবে যে আসলে কে এই কাজটা করছে। অন্য সিনে দেখানো হয় যে সোনু জুস বানাচ্ছে আর রোজিকে থুতু লাগিয়ে নোট গুনতে দেখে সে বলে যে থুতু লাগিয়ে টাকা গুনো না, এতে বিষ থাকতে পারে কারণ রাজও এভাবেই মরেছে। এটা শুনে রোজি ভয় পেয়ে যায় আর কিছু একটা আন্দাজ করতে পারে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যেখানে রাজের বউ নায়না রোজিকে ফ্ল্যাট দেওয়ার
পরিবর্তে 5 লাখ টাকা দেবার কথা বলছিল, কিন্তু রুজি 50 লাখ চেয়েছিল। সেটা শুনে ফ্ল্যাট পাবার লোভে নয়না মেনে যায় আর তাকে অ্যাডভান্স হিসেবে 5 লাখ টাকা দেয় আর তাকে সেখানেই বসে টাকাটা গুনে নিতে বলে। কিন্তু রুজি বলে যে সে পরে ভালো করে গুনে নেবে। এটা শুনে নয়না একটু টেনশনে পড়ে যায়। তারপর অন্য সিনে রুজি সেই টাকাটা নিয়ে বারে বসে থাকে আর রাজের কথা ভাবে। তারপর সে নয়নার দেয়া সেই এনভেলপের উপর সরি আপকি লিখে দেয় আর তার সাথে রাজের ফটো জ্বালিয়ে দেয়। আসলে সে কিছু তো ভাবছিল। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে যাই আর দেখি যে কিভাবে রুজি চাইনিজ খাবারের মধ্যে ব্ল্যাক মানি পাঠাতো আর রাজ সেগুলোকে হোয়াইট মানিতে কনভার্ট করতো। আর সেদিন সে চাইনিজ খাবারের সাথে নয়নার দেয়া সেই সরি আপকে লেখা এনভেলপটাও হোয়াইট করার জন্য পাঠায়। রাজ যখন সব টাকাগুলো গুনছিল তখন তার কাছে ডাববালার ফোন আসে আর সে রাজের কাছ থেকে 750 টাকা চায়। সেটা শুনে রাজ তাকে বকে দেয় আর তার ফোন কেটে দেয়। তারপর সে সেই এনভেলপের মধ্যে ডাববালার টাকাটা আলাদা করে দেয় আর হাতে আরো 1000 টাকা রেখে দেয় যাতে ডাববালা খুশি হয়ে যায়। রাজ যখন ওই এনভেলপের টাকা গুনছিল তখন তার একটু অদ্ভুত লাগে, কিন্তু সে খেয়াল না দিয়ে সব টাকা গুনে তার সেফের মধ্যে রেখে দেয়। প্রেজেন্টে ডিজি বলে যে রোজির পাঠানো টাকায় 20 ছিল না, তাহলে এনভেলপটা রোজিকে কে দিয়েছিল? তখন তার মনে পড়ে যে নয়না বলেছিল সে রোজিকে টাকা দিয়েছিল। এবার এইসব ভেবে রোজি রাজের ওয়াইফ নয়নাকে ফোন করে আর বলে, তুমি ওই নোটের মধ্যে 20 মিশিয়েছিলে তাই না? নয়না সেটা শুনে হ্যাঁ বলে। এরপর অন্য সিনে দেখানো হয় যে রাজের ভাই রাজের সাথে ঝগড়া করছে। ফোন রাখার পর সে নয়নাকে বলে যে রাজ তার ফ্ল্যাট ওই বার ডান্সারের নামে করে দিয়েছে, আমাদের ওকে রাস্তা থেকে সরাতে হবে। তাই নয়না রোজিকে দেবার টাকাগুলোতে ইঁদুর মারা 20 ছড়িয়ে দেয় যাতে যখন রোজি সেই টাকাটা থুতু লাগিয়ে গুনবে তখন সে মরে যাবে। কিন্তু এখানে উল্টে রোজি সেই টাকা রাজকে পাঠিয়ে দেয় আর রাজ মরে যায়। এখন রোজি বলে যে সে সব সত্যি পুলিশকে বলে দেবে। তাতে নয়না বলে যে হ্যাঁ যা তুই গিয়ে বলে দে, আর সেও বলে দেবে যে সে রাজকে দিয়ে ব্ল্যাক মানি হোয়াইট করাতো। এটা শুনে রোজি চুপ হয়ে যায়। এদিকে পুলিশ সোনু আর রোজিকে প্রশ্ন করার জন্য সোসাইটিতে আসছিল আর আহুজা তার ওয়াইফের ওপর খুব রেগেছিল আর তাকে মারবে বলে ভাবছিল। পুলিশে সোসাইটিতে আসতে তাদের গাড়ির উপর একটা বডি এসে পড়ে। প্রথমে সেটা ভাবা হচ্ছিল যে সেটা আহুজার ওয়াইফ রাধার বডি হবে, কিন্তু সেটা তো রোজির বডি ছিল। সে খালি একটা কথা বলে, ফোন, আর সে মরে যায়। এরপর পুলিশ সোজা রোজির ফ্ল্যাটে যায় আর সেখানে তারা রোজির ফোন পায় যেখানে একটা কল রেকর্ডিং ছিল যাতে রাজের ওয়াইফ নয়না বিষ মেশানো বিষয়টা কনফেস করেছে। এরপর সেখানে বাথরুম থেকে সোনু বের হয় আর বলে, আবার কি হলো, কারণ সে জানতই না যে রোজি মরে গেছে। এরপর তাম্বে সোজা সোনুর ফ্ল্যাটে যায় আর সার্চ করতে থাকে। সেখানে সে ফ্রিজ থেকে রাজের চোখটা খুঁজে পায়, সাথে তারা একটা বক্স পায় আর সেখান থেকে তারা সোনুর পাসপোর্ট পায় যেখানে তারা জানতে পারে যে সোনুর আসল নাম 700 লাম্বা। সেটা তারা ডিজিকেও বলে। তারপর প্রপার এভিডেন্স থাকার জন্যে ডিজি রাজের ওয়াইফ নয়নাকে অ্যারেস্ট করে নেয় আর ভাবে যে এই সোনুও কম চালাক না। এবার তাদের খুঁজতে হবে যে রোজিকে কে খুন করলো আর এখানেই এই সিরিজটা শেষ হয়ে যায়। মানে এটার বাকি রহস্যটা আমাদের সিজন 3 জানতে পারবো।